আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ দিয়ে আলু ও টমেটো ঝোল। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলেন, কি কি প্রয়োজন হলো আমার এই ভিডিওটা করার জন্য। তো ফার্স্টে হচ্ছে টমেটো, মোস্ট ইম্পর্টেন্ট, কাঁচামরিচ এবং আলু নিয়ে নিলাম। এরপর হচ্ছে নদীর পাঙ্গাস মাছ সুন্দর করে কেটে পিস করে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর হচ্ছে আদা রসুন, আপাতত এই কয়েকটি কিছু প্রয়োজন। আর হচ্ছে সামান্য মশলাপাতি, সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো। তো আমার আম্মুর গাছের অনেক শখ, তো অত সুন্দর করে গাছ লাগালো, তাই দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, যে গাছগুলো আর যত পাবেন গাছ লাগাবেন, এতে করে আমাদের পরিবেশের অনেক ভালো হয় আর কি। যাই হোক, সব সব কিছু রেডি করে দেন হচ্ছে আমি চুলায় একটা সুন্দর কড়াই বসিয়ে দিলাম, এবং এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি মশলাগুলো দিব। এভাবে একদিন খেয়ে দেখবেন, আই হোপ ভালো লাগবে। আমরা যেহেতু বাঙালি, আমাদের অনেক পছন্দ হবে, যেহেতু মাছে ভাতেই বাঙালি আমরা। তো যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। পেঁয়াজ কুচি দিয়ে যেন হচ্ছে পেঁয়াজটা একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখনই হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার কাছে টু বি অনেস্ট অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে আপনার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর কি। আর হচ্ছে মরিচের গুঁড়ো, আপনারা ঝালটা যদি অনেকেই বেশি খায় বা অনেকেই কম খায়, সেক্ষেত্রে কম বেশি একটু দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের চয়েস। যাক, এখানে হচ্ছে আপনার ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো করে, সেখানে হচ্ছে নাড়িয়ে নিলাম। এখানে কিন্তু খুব বেশি কিন্তু উপকরণ ইউজ করা হয়নি। যাই হোক, এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এভাবে করে একবার খাবেন, আই হোপ ভালো লাগবে। আর এটা আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু অনেক পছন্দ করি এভাবে টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা, অনেকেই ফেভারেট। তো যাই হোক, এখানে কিন্তু সামান্য পানি দিয়ে দেন হচ্ছে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, যে যেন মশলাটা পুড়ে না যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মানে মাছগুলো সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে আগে থেকে রেখেছিলাম, যে মাছগুলো এখন আমি দিয়ে কষিয়ে নিব। দেন হচ্ছে আমি পর্যায়ক্রমে আলু টমেটো দিয়ে দেন কষাবো। তো মাছটা কিন্তু আমি ফ্রাই করি নিই, মাছটা কিন্তু আমি ধরতে গেলে ফ্রাই ছাড়াই রান্না করতেছি। এতে করে কি মাছটা সফট থাকবে এবং খেতে অনেকটা ভালো লাগে। অনেকে ফ্রাই করে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ফ্রাই করে মানে খেতে পারেন, তবে এভাবে একবার খেয়ে দেখবেন, আই হোপ ভালো লাগবে। তো আমার মাছটা যখন একটু কষে মানে কষানো প্রায় একটু হয়েছে, তখন কিন্তু আমি উল্টে দিতেছি মাছগুলো। তো এভাবে করে আমি প্রায় 10 মিনিট বা 15 মিনিটের মতো করে মাছটা কষিয়ে নিয়েছিলাম। এবং এরপর কিন্তু মাছটা আমি উঠিয়ে দেন হচ্ছে আপনার আলুটা ইউজ করেছি, আলু টমেটো দিয়ে দেন ভালো করে কষে, এরপর মাছটা ইউজ করছি। কেননা মাছটা যেহেতু আমি ফ্রাই করি নাই, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য মাছটাকে উঠিয়ে দেন হচ্ছে আলু টমেটো এগুলো কষাতে হবে সুন্দর করে। এই মশলাটা ভালো করে মিক্স হলেই কিন্তু খাবারটা মজা হয় বা তরকারিটা মজা হয়। তো এই জিনিসটা এনশোর করতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছের থেকে এত পরিমাণে তেল বেরোইছে, আর মাছের তেল কিন্তু কখনোই ক্ষতি করে না। তো আপনারা চেষ্টা করে মাছের তেল খাওয়াটা, এখন অনেক মাছেরই তেল হয়, সেই তেলটা একদমই স্কিপ করবে না, খেয়ে নেবেন, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু যখন প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমি মাছগুলো বা মাছের পিসগুলো আমি সুন্দর করে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি আলুটা ইউজ করব। আলুটা যেহেতু একটু হার্ড মাছের তুলনায়, তো আলুটা একটু ভালো করে কষাতে হবে, জিনিসটা আমাদের এনশোর করতে হবে। যাই হোক, মাছটা ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে করবেন, যেহেতু মাছটা ফ্রাই করে নেই। একই কথা বারবার বলতেছি যেন আপনাদের মনে থাকে এই জিনিসটা। তো যাক, এখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তা আলুটা আমি সুন্দর করে এই মশলার মধ্যেই কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মিনিট দশেকের পর আমি আলু এবং টমেটো দিয়ে দিছিলাম এর মাঝখানে আর কি। তো সুন্দর করে আমি এটা নাড়িয়ে নিয়ে দেখলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়েছে, আর মশলাটাও কতটা প্রপারলি মিক্সিং হয়েছে সেটা ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। তো আমার কিন্তু অনেক সুন্দর করে কষানো কমপ্লিট হয়েছে। এখন আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিব। আর এই আলু দিয়ে মাছের ঝোল বা টমেটো দিয়ে মাছের ঝোল বলতে পারে, এটা কিন্তু ঝোল ঝোল টাইপের একটু খেতে হবে। এটা এখানে কিন্তু আপনার একদম ভুনা করলে চলবে না। তো যাক, এখানে হচ্ছে আমি আরও একটু পরিমাণ পানি ইউজ করব, ওই যখন আমি এই মাছটা দিয়ে দিব, তো ওই প্লেটেই আমি ধুয়ে দেন হচ্ছে পানিটা ইউজ করব, যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপের খাবো এর জন্য।
তো মাছগুলো কিন্তু আমি এখন ক্রমান্বয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে, আদারওয়াইজ ভেঙে যেত যেহেতু আমি মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, সো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। তো যাই হোক, এখন আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর নদীর পাঙ্গাসটা আসলে খুব ভালো লাগে আমার, কিন্তু পার্সোনালি পাঙ্গাস মাছ ভালো লাগে না, তবে এরকম নদীর থেকে যদি আনা হয় তাহলে আমি খাই, আমার ভালো লাগে। তো যাই হোক, এখানে কিছু সামান্য পরিমাণে পানি আরও দিয়ে দেওয়া হয়েছে প্লেটটা ধুয়ে, মশলাটা যেন প্রপারলি আর কি হয় বা দেওয়া হয় এর জন্য। তো যাই হোক, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু আসলে অন্যরকম একটা গ্রাম থাকে, বা এই কাঁচামরিচ এভাবে কাঁচামরিচের রান্না করলে কিন্তু অন্যরকম ফ্র্যাগনেন্স আসে এবং খেতেও ভালো লাগে তরকারিটা। তো যাই হোক দর্শক, আমি কিন্তু তরকারিটা ভালো করে আমার প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা সমাপ্তি ঘটালাম। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে মেক শিওর লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যেহেতু ভিডিওটা যাবে তাহলেও আমাকে ফলো করে রাখবেন, যেন আমি এরকম আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমি রান্না বা ব্লগ সব রকমের ভিডিও ইনশাল্লাহ দিব, আশা করি আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, ফলো করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা পেয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে করে ভালো কিছু করার সুযোগ পাই বা করতে পারি। তো দর্শক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।